বছর কিন্তু নবাঙ্কুরের থিম রয়েছে সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া সেন্ট পিটার্সবার্গটা। বাগমোর ত্রিপর্ণে এবারে নিবেদন হ্যারি পটারের নগরী। কাছে পাড়ার সোলারপল্লী এবছর কিন্তু তাদের নিবেদন রয়েছে রাজস্থানের উমেদ ভবন প্যালেস দেখতে। পুরো রাজবাড়ির যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে দেখানো। এবছর কিন্তু ভাবনা রয়েছে ঝুড়ি। দোষীদের শাস্তিতেই এবারের উৎসব। তো আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা যায়। কি দুর্গাপুজো বলতে তো কলকাতা ছাড়া কিন্তু কল্যাণীকে আমরা চিনেই থাকি এখন। আর কল্যাণী ঠিক আগের স্টেশন হচ্ছে কাঁচড়াপাড়া। কাঁচড়াপাড়ায় তোমরা কীভাবে ঘুরবে, কীভাবে ঘুরবে, কীভাবে থিম রয়েছে সমস্তটা তুলে ধরবো এই ভিডিওতে। শেষ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কেননা কাঁচড়াপাড়া ঘুরেই কিন্তু তোমরা কল্যাণী চলে যেতে পারো ঠাকুর দেখতে। তো চলো ভিডিওটা শুরু করে যাক, লেটস গো। কিন্তু আমরা চলেছি কাঁচড়াপাড়া স্টেশন। কাঁচড়াপাড়ার এক নম্বর সাইডে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। তোমরা যদি শিয়ালদা বা নৈহাটি দিক দিয়ে আসো তাহলে দেখতে পাচ্ছ একদম কিন্তু লাস্ট কম্পার্টমেন্ট পড়বে। আর যদি তোমরা রানাঘাট বা কৃষ্ণনগর ধরে আসো তাহলে কিন্তু একদম ফার্স্টের দিকে পড়বে, ঠিক আছে? তো এই এক নম্বর থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ ওই যে এইদিকে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, ঠিক এই যে এক নম্বর থেকে বেরানোর পরে কিন্তু এই দিক দিয়ে দেখতে পাবে এই যে মিউনিসিপ্যালিটি বালিকা বিদ্যালয়। এখান দিয়ে কিন্তু পাশে একদম গেলেই কিন্তু জাস্ট কাঁচড়াপাড়া সোলারপল্লী যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো কাঁচড়াপাড়া সোলারপল্লী এবছরে কিন্তু নিবেদন হয়েছে রাজস্থানের উমেদ ভবন প্যালেস, যেটা কিন্তু দেখো তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে। দেখো বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু পুরো জায়গাটা তৈরি করা হচ্ছে, আর পুকুরের পাশে যেহেতু মানে বোঝাই যাচ্ছে রিফ্লেকশন পড়ে কিন্তু একটা দারুণ কিন্তু সিচুয়েশন তৈরি হতে পারে। বিশাল বড় কিন্তু একটি মণ্ডপ সজ্জা কিন্তু তৈরি করা হচ্ছে ঠিক কিন্তু স্টেশনের পাশে। ওই স্টেশন থেকে বেরোনোর পর ওই যে পলিটেকনিক বালিকা বিদ্যালয় ঠিক ওখান দিয়ে কিন্তু এই যে এই দিকটা কিন্তু দিয়ে লাইনটা শুরু হচ্ছে, দিয়ে শুরু হতে হতে এদিক থেকে এসে কিন্তু তোমরা এই মণ্ডপটা দর্শন করবে। মণ্ডপ থেকে দর্শন করে ভেতরে ওই দিক দিয়ে কিন্তু এক্সিট করবে। এক্সিট করার পর ছোট্ট একটা কিন্তু মেলাও বসে। তো আপাতত কিন্তু এখন আমরা ভেতরে যাবো, আর ভেতরে গিয়ে কেমন কাজ হয়েছে জাস্ট টুকটাক একটা ঝলক তোমাদের দেখিয়ে রাখি। যদি তোমরা দেখতে চাও তো এই দেখো এখানটা কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, অসাধারণ একটি মাতৃ প্রতিমা প্রতি বছরই করে। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু স্ট্রাকচার কিছু রয়েছে যেটা উমেদ ভবন প্যালেসকে কিন্তু নিবেদন করে। আর ওপরে যে দেখতে পাচ্ছ প্লাইউডের কিছু কাজ রয়েছে, দেখতে দেখতে পাচ্ছি যে একটা বড় ঝাড়বাতিও কিন্তু এখানে লাগানো হবে, মানে বোঝা যাচ্ছে কিন্তু ছোটোখাটোর ওপর কিন্তু কাঁচড়াপাড়া এটা কিন্তু ধামাকা হতে চলেছে। চলো এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। কিন্তু প্যান্ডেলটা দেখার পর এদিক দিয়ে কিন্তু এই যে বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে কিন্তু এই যে সোজা চলে যাবে কিন্তু মেন রোডে। তো মেন রোডে ওঠার পর কীভাবে যাবে তোমাদের দেখাচ্ছি। গলি থেকে বেরোলে, গলি থেকে বেরিয়ে এই যে মোড়ে আসলে, মোড়ে এসে বাঁ দিকে টার্ন নিয়ে 3 মিনিট মতো কিন্তু হাঁটতে হবে, 800 মিটার মাত্র। চলো যাওয়া যাক তারপরে। এদিকে কিন্তু আমরা সোজা হেঁটে এলাম, আর হেঁটে আস্তে আস্তে কিন্তু পড়বে এই যে এদিকে বাগমোড় পড়বে, তার আগে পড়বে ট্রেন্স। আর ট্রেন্স থেকে ঠিক উল্টো দিকে যে গলিটা চলে আসছে এদিকে আমরা ঢুকবো, ঢুকে পরে যে পুজো মণ্ডপ সেখানে যাবো। কিন্তু ওদিক দিয়ে কিন্তু সোজা হেঁটে এলাম, আর এরপর কিন্তু আমরা চলে এসেছি মহাজাতি ক্লাব। মহাজাতি ক্লাবে কিন্তু এবছর ভাবনায় রয়েছে জাপানের বৌদ্ধ মন্দির। কাজ কিন্তু প্রায় কিন্তু অনেকটাই এগিয়ে এলেও মানে এখনও কিন্তু প্রাথমিক কাজের মতোই আপাতত লাগছে, কেননা এখানে যেহেতু জাপানের যে বৌদ্ধ মন্দির একটা লম্বা স্ট্রাকচার দেখতে পাচ্ছি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। কিছু বাটামের যে কাজ সেটা কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রয়েছে। আপাতত প্লাইয়ের যে কাজ সেটা এখনও শুরু হয়নি, বাট দেখা যাক যে তোমরা যখন দুর্গাপুজোর সময় আসবে কতটা কেমন প্রস্তুতি থাকবে তোমরা তো দেখে নিতে পারবে। তাছাড়া আমি ভিডিও অবশ্যই যদি পারি তো অবশ্যই একটা করে দেবো। তো কাজ বলতে এতটাই রয়েছে। পুজো মণ্ডপটা দেখার পর কিন্তু আবার তোমরা সোজা হেঁটে গিয়ে কিন্তু মেন রোডে উঠবে, মানে ট্রেন যেটা দেখেছিলাম, তারপর কিন্তু ট্রেন থেকে আবার বাঁ দিকে মানে বাগমোড়ের দিকে আবার হাঁটতে থাকবো। চলো দেখা যাক। আমরা কিন্তু ওদিক দিয়ে কিন্তু সোজা হেঁটে এলাম, আর হেঁটে আসার আস্তে আস্তে কিন্তু পড়বে লিচুবাগান বাসস্ট্যান্ড। দেখতে পাচ্ছ যে একটা বাসস্ট্যান্ড ওইটা, আর এবছর কিন্তু এই লিচুবাগান বাসস্ট্যান্ডের ঠিক সামনে রয়েছে বিশ্বনাথ স্মৃতিসংঘ। এবছর কিন্তু তাদের ভাবনায় রয়েছে রাজবাড়ি, বিশাল বড় কিন্তু একটা রাজবাড়ি, যে রাজবাড়ি যে বনে দিয়ে আনা সেই ব্যাপারটা কিন্তু ফুটিয়ে তুলবে এই প্যান্ডেলের মাধ্যমে। দেখতে পাচ্ছ এখানে তোরা প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্লাইউডের যে কাজ সেটা কিন্তু চলছে। দেখতে পাচ্ছি বাটামের উপর প্লাইউডের কাজ, এখানে কিন্তু দেখতে পাচ্ছি পিলারগুলো কিন্তু বানানো, যেহেতু বনে দিয়ে আনার যে ছাপ সেটা কিন্তু প্রকাশ পাবে, তাই জন্য কিন্তু এখানে পিলার বা বনে দিয়ে আনার ভাবগুলো এখানে দেখতে পাচ্ছি। এখানে যে রাজমহলে প্রবেশ করলে যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে, এগুলো স্ট্রাকচার রয়েছে কিছু। ভিতরটা গিয়ে দেখাই, দেখো তাহলে কিন্তু জুম করে দেখাচ্ছি, দেখো ওই যে পিলারগুলো কিন্তু এখানে কাজ চলছে, তার উপর কিন্তু থার্মোকল বা ফোমের যে কাজ সেগুলো কিন্তু চলছে, মানে পুরো রাজবাড়ির যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পুজো মণ্ডপটা দেখার পর সামনে কিন্তু দেখতে পাচ্ছ ওই ওইদিকে আর একটা কিন্তু পুজো মণ্ডপ রয়েছে নবাঙ্কুর বলে, যেটা কিন্তু আগের বছর কিন্তু ধামাকাদার একটা পুজো মণ্ডপ করেছিল ডাউন টাউন টাওয়ার।
এবছর কিন্তু কি থিম করছে চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি নবাঙ্কুর ক্লাবের ঠিক সামনে দেখতে পাচ্ছ, আর ভেতরে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু গেট, মানে তো এবছর কিন্তু নবাঙ্কুরের থিম রয়েছে সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া সেন্ট পিটার্সবার্গটা কিন্তু এখানে তুলে ধরা হবে। আর এটা কিন্তু গেটটা রয়েছে এন্ট্রি গেট, আর এই সোজা গলিতে ঢুকে গেলে কিন্তু মণ্ডপটা পড়বে, আর এই গলির পোর্শনটা রাশিয়ার যে পুরো ভাবনাটা সেটা কিন্তু পুরোটা গলি জুড়ে কিন্তু সাজানো হবে। আর গেটটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, চলো মণ্ডপের দিকে যাওয়া যাক। কিন্তু দেখতে পাচ্ছ ওই যে মেন রোড, মেন রোড থেকে কিন্তু ভেতরে ঢুকে এলাম। ভেতরটা তোমাদের যেটা বলছিলাম পুরো এই গলিটা জুড়ে কিন্তু রাশিয়ার যে মহলটা বা যে পরিবেশটা সেটা কিন্তু পুরোটাই কিন্তু সাজানো হবে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে সেন্ট পিটার্সবার্গ করে তুলছে, মানে একটুকুরো রাশিয়া কিন্তু তোমরা দেখতে পাবে কাঁচরা পাড়াতে। তো দেখতে পাচ্ছি যে বাটামে যে স্ট্রাকচার তার উপর কিন্তু প্লাইউডের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে কাজ চলছে। দেখতে পাচ্ছি অনেকগুলো স্ট্রাকচার কিন্তু এখানে পড়ে রয়েছে। আর ঢুকে আসলে এই যে এই পুজো পুরো যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আদলে কিন্তু এই মণ্ডপটা কিন্তু তৈরি করা হচ্ছে। তো ভেতরে প্রবেশ করে ভেতরে কেমন কি কাজ এগুলো তোমাদের দেখাচ্ছি চলো। কারণ এই দেখো এগুলো কিন্তু চূড়া বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ চূড়া, ওইদিকে কিন্তু আরও কাজ রয়েছে, মানে জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে। কিন্তু আমরা চলে এসেছি সেন্ট পিটার্সবার্গ যে মহলটা তার ভেতরে, দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু জোর কদমেই কিন্তু কাজ চলছে। আর উপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝাড়বাতির যে অংশ সেটা কিন্তু এখানে ক্রিয়েট করা হবে। আর এখানে কিন্তু যেহেতু রাজমহলের মতো একটা বেশ ব্যাপারটা যেহেতু, তাই সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানটা দেখতে পাচ্ছি সাজানো হচ্ছে, মানে প্লাই বাটামের যে কাজ স্ট্রাকচারটা তার উপর কিন্তু এই যে প্লাইয়ের যে কাজগুলো কিন্তু করা হচ্ছে তার উপর কিন্তু রঙের কাজ করা হচ্ছে, মানে সাদা রঙের মানে বেস কালারটা দেওয়া হচ্ছে তারপরে। আর এখানটা কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। আগের বছর তো জানোই যে এই নবাঙ্কুর ক্লাব কিন্তু একটা ধামাকাদার কিন্তু করেছিল, মানে ডাউন টাউন টাওয়ার সাথে কিন্তু একটা বেশ ওই কল্যাণী আইটিআইয়ের মনের মধ্যে কিন্তু ডিজে লাইট বা লেজার শো যেটা হয় সেটা করেছিল, বোঝাই যাচ্ছে। আর ওপরটা যদি তোমাদের দেখা ওই দিকটা করে কিন্তু থার্মোকলেরও কাজ চলছে, মানে থার্মোকল দিয়েও কিন্তু কিছু কিন্তু স্ট্রাকচারের মতো যে শেপগুলো সেগুলো কিন্তু এখানে বানানো হবে, মানে বোঝাই যাচ্ছে এবছরও কিন্তু নবাঙ্কুর হিট করতে চলেছে কাছাপাড়াতে। মণ্ডপে যে জায়গাটা জুড়ে পুরোটা কিন্তু থার্মোকলের যে কাজ সেগুলো কিন্তু চলছে, দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু পিলার যেগুলো বানানো হচ্ছে কিছু থার্মোকল দিয়ে, মানে থার্মোকলেরও কাজ কিন্তু থাকছে, মানে প্লাইউড দিয়েও তারপরে কিন্তু থার্মোকল কিন্তু থাকছে, মানে বেশ কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। এই দেখো বিশাল বড় বড় কিন্তু স্ট্রাকচার রয়েছে সেন্ট পিটার্সবার্গে, সেগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। পুরো এই যে পুরো গলিটা পুরোটা কিন্তু রাশিয়া হয়ে উঠবে, মানে বুঝতে পারছো তো রাশিয়া কাছাপাড়াতে কিন্তু একটা টুকরো রাশিয়া। নবাঙ্কুরের পুজো দেখার পর কিন্তু আবার কিন্তু সোজা হাঁটতে থাকে বাঘমোড়ের দিকে, মানে ওই দিক দিয়ে তো আমরা আসছি, মানে শুধু পরবার হাঁটতে থাকলে সোজা রাস্তাটা জুড়ে পরবার কিন্তু পুজো পেয়ে যাবে। তো চলো পরের পুজোতে যাওয়া যাক। ওই দিক দিয়ে হেঁটে আসলে মোটামুটি বাঘমোড়ের দিকে চলে এসেছি আমরা অনেকটা। তো বাঘমোড়ের দিকে হেঁটে আসলে কিন্তু তোমরা আরো মাঝখানে দুটো পুজো পাবে, নর্মাল নর্মাল একটু কিছুটা নর্মালের ওপর। তা আমি আপাতত কিন্তু এখানে চলে এসেছি এই যে কুমোরপাড়া আগুড়িপাড়া ও মল্লিকবাগের অধিবাসী বৃন্দ যেটা রয়েছে আপাতত। এবছর কিন্তু ভাবনা রয়েছে ঝুড়ি, মানে একটি কিন্তু ঝুড়ি দিয়ে কিন্তু মণ্ডপ তৈরি করা হবে, বুঝতে পারছি যে দেখো পুরো ঝুড়ি 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 দিয়ে দিয়ে পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠবে, দেখতে পাচ্ছ ছোটো একটা মণ্ডপ। তো চলো তোমাদের দেখাই মোটামুটি যে কেমন কাজ হচ্ছে, যদি বলি তাহলে হালকা ফুলকার ওপর কাজ দেখতে পাচ্ছি আমি। এদিকে কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, মানে এখানে কিন্তু মাতৃ প্রতিমা বসবে, ওইদিকে দেখতে পাচ্ছি স্ট্রাকচার রয়েছে, দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, মানে বাটামের ওপর যদি তোমরা দেখি যে বস্তা হয় লাইক বস্তাগুলো দিয়ে কিন্তু ইয়ে করা হচ্ছে, যেমন ধরো আমরা এখানে কাপড় দিই বা প্লাই দিই সেগুলোর বদলে কিন্তু এখানে বস্তা দেওয়া হয়েছে, মানে বাটামগুলোর বদলে বস্তা দিয়ে কিন্তু এখানে করা হয়েছে। তারপরে কিন্তু ঝুড়ির যে কাজ সেটা চলে, মানে যাতে বোঝা যায় যে এটা পুরো মণ্ডপটা যে ঝুড়ি দিয়ে তৈরি করা হয়েছে বেশ সুন্দর করে, সেই ব্যাপারটা কিন্তু বোঝে মানে ফুটিয়ে তুলতে চাইছে। আচ্ছা প্যান্ডেলটা কিন্তু বেশ মোটামুটি কিন্তু এদিক দিয়ে আর এদিক দিয়ে চওড়া কিন্তু বেশ এটা করছে লম্বা বেশ, আর লম্বা দিক দিয়ে আপাতত কিন্তু এতটাই কাজ হয়েছে, খুব একটা এখানে কাজ হয়নি কারণ দু সপ্তাহ আর মোটামুটি কিন্তু বাকি রয়েছে। আর পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু থাকছে ঝুড়ির কাজ, তো দেখা যাক আপাতত কেমন কীভাবে সেজে ওঠে। তো আমরা আবার এগিয়ে যাবো বাঘমোড়ের দিকে, চলো বাঘমোড়েও কিন্তু আরেকটা ভালো পুজো হয় তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি বাগমোড় সর্বজনীন দুর্গোৎসব, এবছর কিন্তু তাদের ভাবনায় রয়েছে হ্যারি পটারের জাদুনগরী, দেখতে পাচ্ছ ব্যানার আর কাজ কিন্তু এখানে চলছে দেখতে পাচ্ছ পুরো। চলো তোমাদের দেখাবো ভেতরটা কেমন হয়েছে।
ঠিকই তো তোমাকে ব্যানারটা দেখালাম। আর বাগমতী বন্যা এবছর তো জানোই একদম কিন্তু যে যেটা করতে হয়েছে হ্যারি পটার, যেহেতু মানে আগে কিন্তু আমরা যেমন বাচ্চাবেলা কিন্তু দেখতাম হ্যারি পটার যে সিরিজগুলো মুভিগুলো সেটা কিন্তু এখানে ক্রিয়েট করতে চলেছে, কিন্তু বেশ দারুণ কিন্তু একটা বেশ মানে ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। মানে আমি তো খুব এক্সাইটেড যে কেমনভাবে ক্রিয়েট করতে চলেছে, কেন আগের বছর কিন্তু সোদপুরেও কিন্তু হয়েছিল, তা এবছর সোদপুরের থেকেও কি ভালো করতে চলেছে বাগমড়ে সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। আপাতত কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু খুব একটা এখনও প্লাইউডের যে কাজ বাইরের দিকটা সেটা কিন্তু এখানে হয়নি, বাসের যে স্ট্রাকচার সেটাই কিন্তু আপাতত দেখতে পাচ্ছি। ভেতর দিকে ঢুকবো, ভেতরে কেমন কি কাজ হয়েছে তোমাদের সমস্তটা দেখাবো। এখন কিন্তু আমরা রয়েছি হ্যারি পটারের যে নগরী তার কিন্তু ভিতরে, আর ভিতর দিকটা কিন্তু দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ যে চটা, সেই চটা দিয়ে কিন্তু এদিকটা কিন্তু কাজ করা হচ্ছে। সামনে কিন্তু দেখতে পাচ্ছি ফোম দিয়ে কিন্তু একটা বেশ ড্রাগনের যে মুখ সেটা কিন্তু টাইপস করা হচ্ছে, আর এখানে কিন্তু একটা বিশাল বড় সাপ থাকবে। মানে বুঝতে পারছি আমি কিন্তু জেনে নিয়েছি ক্লাব কমিটির কাছ থেকে একটা বিশাল বড় সাপ থাকবে যেটা বানানো হয়ে গেছে, দেখাতে পারলাম না। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে কিন্তু হ্যারি থাকবে, ওই যা যে ঝাঁটাটা টাইপের থাকে ঝাঁটাটা ওড়ে ওই ব্যাপারটাই যেরকম একটা জায়গাটা উঠবে ওই ব্যাপারটা কিন্তু উঠবে এখানে। মানে পুরো ভেতরটা জুড়ে কিন্তু হ্যারি পটারের যে নগরী সেটা কিন্তু তৈরি করা হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে ফোমগুলো, দেখতে পাচ্ছি যে ফোমগুলো, এই ফোমগুলো কেটে কেটেই কিন্তু মেনলি কিন্তু এখানে কাজ করা হচ্ছে। এদিকটা করে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু একটা ইট গাঁথনি দিয়ে কিন্তু একটা স্ট্রাকচার বানানো হয়েছে। এখানে তো তোমাদের বলছিলাম এই স্ট্রাকচারটার মধ্যে কিন্তু হ্যারি পটার কিন্তু উঠবে। আর এখানে দেখো কি গর্জিয়াস লাগছে, দেখো ওই যে একটা ছবি কিন্তু দেওয়া রয়েছে, সেই ছবি দেখে দেখে কিন্তু সবাই কিন্তু কাজকর্ম করছে। আর যদি ভেতর দিকটা যাই তাহলে ভেতর দিকটা কিন্তু গেলেই তোমরা মাতৃ প্রতিমার যে দর্শন সেটা কিন্তু তোমরাও করে থাকবে। এই যে এই জায়গাটা জুড়ে কিন্তু মাতৃ প্রতিমার যে দর্শন সেটা কিন্তু তোমরা করবে। এই জায়গাটা কিন্তু এরকমভাবে সাজানো হচ্ছে, বেশ ভালো লাগছে। এই যে প্রথমে কিন্তু যে চটা সেটা দিয়ে স্ট্রাকচার করে নেওয়ার পর ফোমের যে কাজ সেটা কিন্তু চলছে, মানে স্ট্রাকচার দেওয়ার যে কাজ। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, বাইরে তো বিশ্বকর্মা পুজো চলছে, আজকে তো বিশ্বকর্মা পুজো। এই যে ফোম বা থার্মোকলের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছি ইটের মতো কিন্তু কাটিং করা হয়েছে। মানে যেহেতু একটা নগরী তুলে ধরা হয়েছে হ্যারি পটারে, তো সেই নগরীটাকে তুলে ধরার জন্য কিন্তু এগুলো করা হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এভাবে সাজানো হচ্ছে। বিশ্বকর্মা পূজার ডান্স দেখো, বিশ্বকর্মা পূজো উইদাউট দিস সং ইনকমপ্লিট, আর এরকম ডান্স ছাড়া, মাতাল ডান্স ছাড়া, ও বিশ্বকর্মা। আর কিছু তোমরা যদি দেখা হয়ে যায় তাহলে কি করবে, তাহলে কিন্তু আপাতত কাঁচরাপাড়ার যে পুজো সেগুলো কিন্তু শেষ হলো। আর এটা কিন্তু বাঘ মোড় দেখতে পাচ্ছ, পাঁচটা মোড় আছে। আর এই বাঘ মোড় থেকে ঠিক এইদিকে, এই যে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই দিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু কল্যাণী রথতলা যে পুজোটা বা কল্যাণীর যে পুজোগুলো পরপর ওই দিক দিয়ে কভার করতে তোমরা পারবে। মানে বুঝতেই পারছো কাঁচরাপাড়া নামলে ওই ওইদিকে পুরো সোজা স্টেশন, ওই কাঁচরাপাড়া নামলে কিন্তু পরপর পুজোগুলো দেখে তোমরা এদিক দিয়ে আবার কল্যাণী ঢুকে যেতে পারো। তো অবশ্যই কেমন লাগলে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।